জীবনে যতদিন শুক্রবার পাবেন চারটা আমল করতে ভুল করবেন না। আজকে শুক্রবার না, আমি জানি না চারটা আমল করেছেন কিনা বা করছেন কিনা, আপনারা মিলিয়ে নেবেন। যদি চারটা আমল আজকে না করে থাকেন, আজকে থেকে জীবনে যতদিন শুক্রবার পাবেন চারটি আমল করতে ভুল করবেন না। পারবো তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এক, দুরুদ পড়া। আমার বিশ্বনবী দুরুদ সম্পর্কে কত অসাধারণ কথা বলেছেন। একজন সাহাবা এসে বললেন, ইলা সাহাবা ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী, আমি যদি আপনার প্রতি দিনের এক তৃতীয়াংশ ধরে দুরুদ শরীফ পড়ি আমি কি নিয়ামত পাব? বিশ্বনবী বললেন, তুমি যদি দিনের এক তৃতীয়াংশ ধরে আমার প্রতি দুরুদ শরীফ পড়ো তোমার জন্য বিশাল উপকার হবে, আরো বাড়িয়ে পড়লে তোমার জন্য আরো ভালো হবে। সাহাবা মহা খুশি হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দিনের অর্ধেক সময় জুড়ে যদি আপনার প্রতি দুরুদ শরীফ পড়ি তাহলে কি হবে? বিশ্বনবী বললেন, এটা বিশাল শুভ সংবাদ তোমার জন্য, তার চাইতে আরো বাড়িয়ে পড়লে তোমার জন্য আরো ভালো। সুবহানাল্লাহ। বিশ্বনবীর কথায় আবেগতাড়িত হয়ে সাহাবা বললেন, ও নবী, আমি পুরো ২৪ ঘন্টার যখনই সময় পাব তখনই যদি আপনার প্রতি দুরুদ শরীফ আমি পড়তে পারি গো নবী। আমার নবী মুচকি এসে বললেন, তাই যদি হয়, ওয়া কানা মাই ফিল জান্নাহ, ও আমার সাহাবা, তুমি যদি ২৪ ঘন্টা ধরে যখন সুযোগ পাও তখনই দুরুদ শরীফ পড়ো, তুমি আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এর মানে দুরুদের কি পাওয়ার! দুরুদ এত অসাধারণ, কেউ যদি মান করা দুরুদান, যে ব্যক্তি দুরুদ পড়বে আল্লাহ পাক তার মর্তবা তার মর্যাদা দশ গুণ বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। পড়েন, যে ব্যক্তি দুরুদ শরীফ পড়বে আল্লাহ পাক তার আমল নামা থেকে দশটি বদ আমল কেটে দিবে। সুবহানাল্লাহ। পড়েন, যে ব্যক্তি দুরুদ শরীফ পড়বে আল্লাহ পাক তাকে দশটি নিয়ামত দান করবেন যে নিয়ামত সে কখনো ভাবতে পারেনি। সুবহানাল্লাহ। পড়েন, তার মানে দুরুদ শরীফ কি কত অসাধারণ না! মান লাজিমাল ইস্তিগফার, দ্বিতীয়টি হচ্ছে ইস্তিগফার পড়া। জুমার দিনে অবশ্যই ইস্তিগফার পড়বেন। ইস্তিগফার কত অসাধারণ কথা! মান লাজিমাল ইস্তিগফার গফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যে ইস্তিগফারটাকে লাজেম করে নেয়, অর্থাৎ কথায় কথায় সময় পেলে আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, কোথাও ভুলে হয়তো একটু ফেসবুকে কোনো একটা নারীর ছবি চলে আসলো, আস্তাগফিরুল্লাহ, স্কিপ করে দিল। এরকম ইস্তিগফার যে ব্যক্তি লাজেম করে নিল, কথায় কথায় সুযোগ পেলে যে ইস্তিগফার পড়ে আল্লাহ পাক তার পিছনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর কাজ দেব জুমার দিনে, ভুল করবেন না, সেটা হলো ফজরের নামাজটা আদায় করতে ভুল করবেন না। এখন যদি আমি জিজ্ঞাসা করি, মাশাআল্লাহ, এখানে যতজন আছেন আজকে ফজরের নামাজ পড়ছেন কিনা, মনে হয় না আমি খুব বেশি পাবো যে ফজরের নামাজ পড়েছেন। আর চার নম্বর যেটা হচ্ছে, জুমার দিনে যতদিন জুমার দিনে আপনি পাবেন সবার আগে মসজিদে প্রথম কাতারে আসবেন। বিশ্বনবীর হাদিস, যে প্রথম কাতারে সর্বপ্রথম মসজিদে প্রবেশ করবে রব্বে করিম তার আমল নামায় উটের গায়ে যে পরিমাণ পশম থাকবে সব পরিমাণ পশমের সব তার আমল নামে আল্লাহ পাক দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তা চারটা আমল করবো তো ইনশাল্লাহ, আল্লাহ পাক কবুল করে নেক। আমিন।